إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণখুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি দিন আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লান একরাম, আমি কুরআনুল কারীমের সূরা আনফাল থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত মুসল্লান একরাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, মুমিন হচ্ছে তারা, অর্থাৎ মুমিনের নিদর্শন হচ্ছে এটাই যে তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, আল্লাহ স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি সৃষ্টি হয়, তাদের অন্তর প্রকম্পিত হয়। আর যখন কুরআনুল কারীমের আয়াতগুলি তাদের সামনে তিলাওয়াত করা হয়, কুরআনুল কারীম যখন তারা তিলাওয়াত করে, তিলাওয়াত করা হয়, আলোচনা করে, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়।
তার মানে হচ্ছে একজন মানুষ যখন কোরআন তিলাওয়াত করবে, কোরআনুল কারিমের আলোচনা শুনবে, তখন অটোমেটিক তার ইমানের পাওয়ার বৃদ্ধি পাবে। ইমান বৃদ্ধি পাওয়া মানে ইমানের নূর বৃদ্ধি পাওয়া। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জন্য কোরআনুল কারিমের তিলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এর মাধ্যমে মানুষের ইমান বাড়ে। ইমান বাড়ে মানে ইমানের পাওয়ার, ইমানের তেজ, ইমানের নূর মানুষের বৃদ্ধি পায়। আমাদের সবার ইমানের নূর বৃদ্ধি পাওয়ার দরকার, ঠিক দরকার নয়, দরকার। ইমানের নূর যখন মানুষের বৃদ্ধি পাবে, অটোমেটিক দেখবেন তার নামাজ পড়তে ভালো লাগে, অর্থাৎ ভালো কাজের প্রতি আগ্রহ, আকর্ষণ তার অটোমেটিক তৈরি হয়ে যাবে যখন তার ইমানের মধ্যে নূর তৈরি হয়, ইমানের মধ্যে যখন তার পাওয়ার সৃষ্টি হয়। এজন্য স্পেশাল ভাবে মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে এই আয়াতের মধ্যে স্পেশাল একটা গুণ বলা হয়েছে যে কোরআনের তেলাওয়াত যদি মানুষ করে, শুনে তেলাওয়াতের চর্চা করে, তাহলে মানুষের ইমানের নূর বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি কোরআনুল কারিম তেলাওয়াত করতেন, শুধু তেলাওয়াত করতেন বিষয়টা এমন নয়, বরং আল্লাহ রসুল নিজে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতেন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি আমাকে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কিভাবে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো? আপনার উপর তো কোরআন নাজিল হয়, আপনাকে কিভাবে আমি শোনাবো? অর্থাৎ নিজের নিজেকে একেবারে ছোট করে রসুলের সামনে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন নাজিল হচ্ছে আর আমি কিভাবে আপনাকে কোরআন শোনাই? আল্লাহ রসুল রাহমাতুল্লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, রে মাসউদ, আমার অন্তর চাচ্ছে আমি এই মুহূর্তে কোরআনুল কারিমের তিলাওয়াত আমি শুনবো। সুবহানাল্লাহ। আমার অন্তর চায় যে এই মুহূর্তে আমি কোরআনের তিলাওয়াত শুনবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারিম তিলাওয়াত করা শুরু করলেন। তিলাওয়াত করতে করতে কোরআনুল কারিমের সূরা নিসার এই আয়াত যখন তিলাওয়াত করলেন, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا। কুরআনুল কারীমের আয়াত যখন তিলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, আপনার প্রত্যেক প্রত্যেক উম্মতের জন্য কিয়ামতের ময়দানে একজন সাক্ষী দাঁড় করানো হবে, এবং হে আমার নবী, যারা কোরআনুল কারিমকে অবিশ্বাস করে তাদের বিপক্ষে আপনাকে সাক্ষী রূপে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবো। এ আয়াত যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখলাম রসুলের সামনে যখন এই আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তামো, তামার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটা চোখ বে বে পানি ঝরতে লাগলো। সুবহানাল্লাহ। তার মানে কোরআন তেলাওয়াতের কারণে মানুষের অন্তর কি হয়? নরম হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন আমাদের উপর, আমাদের উম্মতের জন্য দিয়েছেন, নবীর উপর নাজিল করেছেন, পৃথিবীর কোন কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, আর এই কোরআনুল কারিমের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। আর কোন কিতাবের ব্যাপারে আল্লাহ এইভাবে বলেন নাই, শুধু কোরআনের ব্যাপারে বলেছেন, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। আজ 1450 বছর হয়ে গিয়েছে, কোরআনুল কারিমের একটা অক্ষর, একটা নুকতা পর্যন্ত বিকৃত হয় নাই। সুবহানাল্লাহ। কারণ এর হেফাজতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত শ্রোতা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনুল কারিম তেলাওয়াত করবে, কোরআনের কাছে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমতের বারি দ্বারা বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করবেন। যারা কোরআনুল কারিম তেলাওয়াত করবে, কোরআনের চর্চা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বুলন্দ করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ তোমাদের মধ্যে যারা তোমাদের ঘরের মধ্যে বসে একাকী বসে যেই অবস্থায় বসে কুরআনুল কারীম যদি তেলাওয়াত করো ইয়াতারাদাসুনা বাইনাহুম কুরআনুল কারীমের তেলাওয়াত করো কুরআনুল কারীমের চর্চা যদি তোমরা করো তাহলে তোমাদের কি ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা এই তেলাওয়াত করলে কুরআনের চর্চা করলে কুরআনের পড়াশোনা করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দেন কিভাবে আপনি পরীক্ষা করে নেবেন ঘরে যাবেন ঘরে গিয়ে কিছু সময় কুরআনুল কারীম তেলাওয়াত করবেন কুরআনুল কারীম তেলাওয়াত করার পর দেখবেন আপনার শারীরিকভাবে অন্তরের মধ্যে একটা প্রশান্তি নেমে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক মানুষের অন্তরের মধ্যে একটা প্রশান্তি দিয়ে দেন মানুষ যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করে কুরআনুল কারীমের চর্চা করে এই যে আমরা আলোচনা করছি এটাও কিন্তু কুরআনুল কারীমের একটা চর্চা সুবহানাল্লাহ এইজন্য ওয়াজ মাহফিলে কুরআনুল কারীমের যখন আলোচনা করা হবে চর্চা করা হবে তখন এটা ইয়াতারা দাসুনা এই কুরআনুল কারীমের চর্চা অন্তর্ভুক্ত হয় যায় সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন
ورقا ويزاد بكل آيات حسنا الله تعالى প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আজকে তুমি প্রতিদান দান করে দাও সুবহানাল্লাহ কুরআনুল কারীমের এই প্রত্যেকটা সুপারিশ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন সুবহানাল্লাহ সম্মানিত শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইবনে মাহর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বললেন যে আমল তুমি প্রতি মাসে একবার কুরআনুল কারীম খতম করবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি এর চাইতে আরো বেশি পারি আল্লাহর রাসূল বললেন তাহলে তুমি 20 দিনে কুরআনুল কারীম একবার খতম করবে তখন আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহর রাসূলকে এই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আরো বেশি পারি আল্লাহর রাসূল বললেন তুমি 10 দিনে কুরআনুল কারীম খতম করবে তারপর আব্দুল্লাহ ইবনে আমর আবার আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপর এর চাইতে যদি আমি বেশি পারি আল্লাহর রাসূল বললেন এর চাইতে বেশি যদি পারো তুমি 7 দিনে কুরআনুল কারীম খতম করো এরপরে এই হাদিসের পিছনে রাসূল বলেছেন যে এর চেয়ে বেশি খতম করতে এর চেয়ে বেশি তুমি এভাবে করতে যাও না পড়া যাবে কিন্তু এত কষ্ট করার কোনো দরকার নাই তুমি যদি পারো একেবারে সর্বনিম্ন 7 দিনে একবার কুরআনুল কারীম খতম করবে সুতরাং সম্মানিত মুসল্লিনে কেরাম আমাদের কোরআন তেলাওয়াত যাতে শুধুমাত্র রমজান কেন্দ্রিক হয় না শুধুমাত্র অনুষ্ঠান কেন্দ্রিক যেন আমাদের কোরআন তেলাওয়াত হয় না আমাদের কোরআন তেলাওয়াত যেন হয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা দিন অন্তত 10টা আয়াত তেলাওয়াত করবেন কোরআনের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে আমাদের পরিবারগুলিতে আজকে কোরআনের সাথে সম্পর্ক নাই আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই আমাদের বাচ্চা কাচ্চাদেরকেও আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখার সুযোগ আমরা করে দিই না আমরা ছোটবেলাও শুনেছি ঘর থেকে যখন বের হতাম সকালবেলা বিভিন্ন ঘর থেকে কোরআনুল কারীমের সুমধুর আওয়াজ বের হয়ে আসতো এই এই সুযোগ আমার মনে হয় আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলতেছি সম্মানিত শ্রোতা আমরা যেন আমাদের ঘর আলোকিত করি কোরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা পারবো তো ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ রাসূল বলছেন যারা কোরআন তেলাওয়াত করে কোরআন অনুযায়ী জীবন করে তাদের উদাহরণ হচ্ছে এমন একটা পাত্রের মতো যেই পাত্রের মধ্যে মেষবাক রয়েছে আর তার ঘ্রাণ চতুর্দিকে প্রবাহিত হয় ওই ব্যক্তির মতো যারা কোরআন তেলাওয়াত করে কোরআন অনুযায়ী জীবন করে তাদের উদাহরণ হচ্ছে এই রকম আর এমন ব্যক্তি যে কোরআন শিখলো কোরআন জানে কিছু তেলাওয়াত করলো না ওই ব্যক্তির উদাহরণ একটা তলের মধ্যে মেষ্ক আম্বরগুলো সেলাই করে রাখা অর্থাৎ মেষ্ক আম্বরগুলো আছে কিন্তু তার থেকে সুঘ্রাণ সুবাতাস প্রবাহিত হয় না সুতরাং আমরা এমন জীবন রাখতে চাই না এমন জীবন আমরা করতে চাই না যেই জীবনের মধ্যে আমাদের কোরআন তেলাওয়াত নাই এই জন্য মানুষ যদি তিনটা আমল যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের অভাব দিবেন না তাকে খাদ্যের অভাব দিবেন না তার পোশাকের অভাব হবে না তার বাসস্থানের অভাব হবে না তার বাসস্থানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন যদি তিনটা আমল করতে পারে এক প্রথম আমল হচ্ছে যদি সে সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীম শিক্ষা করে দুই নম্বর হচ্ছে যদি নিজে শিখে এবং অন্যকে শিখায় আর তিন নম্বর হচ্ছে যারা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছে কোরআনুল কারীমের ধারক পারক যারা হয়েছে তাদেরকে যদি সম্মান করে এই তিনটা আমল যদি মানুষ করতে পারে তাহলে আল্লাহ তাকে রিজিকের অভাব দিবেন না তার বাসস্থানের অভাব দিবেন না তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন অভাবে রাখবেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি নিজের কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং অপরকে কোরআনুল কারীম তেলাওয়াত শিখায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কোরআনুল কারীম শিখলো আর কোরআনুল কারীম তেলাওয়াত করলো না এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট এমন আসামি হয়ে দাঁড়াবে আন সাইদ ইবনে উবাদাহ কাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইবরিন ইয়াকরাউল কুরআন সুম্মা ইয়ানসাহু কোন ব্যক্তি কোরআন শরীফ শিখলো কোরআন শরীফ শিখার পর অবহেলার কারণে কোরআনুল কারীম ভুলে গেল ইল্লা লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আজসাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা আল্লাহর সামনে দাঁড়াবে তার অঙ্গহীন অবস্থায় নাউজুবিল্লাহ কোরআন শিখলো কোরআনের অধ্যয়ন করলো না চর্চা করলো না কোরআন ভুলে গেল এই লালতের কারণে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা অঙ্গহীন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে
অন্য একটা হাদিসের মধ্যে সে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা অন্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, নাউযু বিল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতি, মানুষ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, রাসূল বলেছেন সাল্লাল্লাহু জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসা মিন্না মা লাম ইয়াতআন্না, সেই ব্যক্তি আমার উম্মত নয় যে কি করে না, লাম ইয়াতাগান্না, যেই ব্যক্তি কোরআনুল কারীম শুদ্ধ করে তেলাওয়াত করে না ওই ব্যক্তিটা আমার উম্মত নয়। ইয়াতাগান্নার কয়েকটা অর্থ, যে ওই ব্যক্তিটা আমার উম্মত নয় যে কোরআনুল কারীম শুদ্ধ করে তেলাওয়াত করে না, যে কোরআনুল কারীম তাড়াহুড়া করে তেলাওয়াত করলো, কোরআনুল কারীমের মত করলো না, ইহরাম করলো না, গুনাহ করলো না, ওই ব্যক্তিটা আমার উম্মত নয়। যে ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করলো তরতিলের সাথে তেলাওয়াত করলো না, সে আমার উম্মত নয়। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো উদাসীন অবস্থায় কোরআন তেলাওয়াত করলো, সেই ব্যক্তি আমার উম্মত নয়। এই জন্য কোনো বয়সের কোনো বয়সের কোনো হিসাব নাই। আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, কোরআন শিখেন নাই, আল্লাহর দরবারে এটা বলার সুযোগ নাই যে আমি কোরআনুল কারীম তেলাওয়াত আমি শিখে নাই, এটা বলার কোনো সুযোগ নাই। বর্তমান যে এই যে বিজ্ঞানের যে যুগ, এই সময় আপনি চাইলে যে কোনো মাধ্যমে কোরআনুল কারীম শিখতে পারেন। আপনি বিভিন্ন দেখবেন তো এই অনলাইনে ভালো ভালো মাদ্রাসাগুলো রয়েছে যারা কোরআনুল কারীমের শিক্ষা দেয়, এটা একটা কোর্স আপনি পড়তে কোরআনুল কারীম অবশ্যই শিখতে পারেন। বিভিন্ন অ্যাপস আছে সেগুলো ডাউনলোড করে প্রত্যেক দিন কোরআনুল কারীমের একটা সূরা আপনি শুনতে পারেন। আপনি ঘুমানোর সময় আজকে আজকে থেকে শুরু করেন, আজকে আমি সূরা বাকারা কিছু অংশ একেবারে অর্থসহ আমি আজকে শুনে শুনে আমি ঘুমাবো, এইরকম যদি চর্চা করে ঘুম থেকে উঠেও আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে দেখবেন আজকে আজকে কোরআনের নূর আপনার সিনার মধ্যে আসবে, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে মুজিজা দান করেছেন যুগের চাহিদা অনুযায়ী, অর্থাৎ যেই যুগে যেই জিনিসের প্রভাব তার উপর আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে মুজিজা দান করেছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন উতিতু ওয়াহিয়ান আওহাহুল্লাহু ইলাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উপর মুজিজা হিসেবে কোরআনুল কারীম নাযিল করে দিয়েছে, ফারজু আন আকুনা আকসারুম তাবিয়ান ইয়াউমুল কিয়ামা, আমি রাসূল আশা করি এই কোরআনুল কারীমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা বেশি করে দিবে। আমাদের জীবনে মরণে স্মরণে স্বপনে যাকে সঙ্গী করে রাখতে চাই তার নাম হচ্ছে কোরআনুল কারীম। তার নাম কি বলেন তো একবার, কোরআনুল কারীম। মহব্বতের সাথে কোরআনকে আপনি সিনায় রাখবেন, এই কোরআন আপনাকে দুনিয়ার সবচেয়ে সম্মানী বানিয়ে দিবে, আপনার কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। এটি আল্লাহর ওয়াদা। সম্মানিত শুনি আমি ছোট্ট একটা ঘটনা বলি, মাত্র 5 মিনিট সময় আছে, অত্যন্ত চমৎকার একটা ঘটনা, একটু হৃদয় দিয়ে যদি উপলব্ধি করে বিষয়টা দেখবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার হজের সফরে গেলেন, হজের সফরে যাওয়ার পথিমধ্যে তিনি একজন মহিলাকে দেখলেন, বৃদ্ধ একজন মহিলা, একেবারে বৃদ্ধ একজন মহিলা, তিনি রাস্তার মধ্যে বসে আছেন, কাপড় ভরি দিয়ে চাদর ঢেকে তিনি বসে আছেন। ওই মহিলাকে দেখে তিনি বুঝতে পারলেন যে এই মহিলাটা মনে হয় তার কাফেলাটা হারিয়ে ফেলেছে, বৃদ্ধ একজন মহিলা। ওনার কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, মা গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন। তখন ওই বৃদ্ধা মহিলা সালামের জবাব দিলেন কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার রবের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। সালামের জবাব তিনি ওয়ালাইকুম আসসালাম না বলে কোরআনের একটা আয়াত দিয়ে দিলেন। এবার দেখেন এই ঘটনাটা কি চমৎকার, তখন ওই ব্যক্তি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে বললেন, মা গো তুমি কোথায় যেতে চাও, কি জন্য এখানে বসে আছো, তোমার লাস্ট ঠিকানাটা কোন জায়গায়। ওই মহিলাটা কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করে তার জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মুবারককে বুঝালেন আমি বাইতুল্লাহ এসেছি, এখন আমি যাব বাইতুল মুকাদ্দাসে, সুবহানাল্লাহ। অর্থাৎ এইভাবে কোরআনের আয়াত দিয়ে তিনি জবাব দেওয়া শুরু করলেন। তারপরে
মাকে জিজ্ঞেস করলেন, মা গো তুমি এখানে কেন বসে আছো, তুমি কোথায় যাবে একটু তুমি বলো আমাকে, তোমার ঠিকানা তো জানলাম এখানে কেন বসে আছো, তুমি কি পথ হারিয়েছো? তখন তিনি কোরআনের ভাষায় ওই বৃদ্ধা মা জবাব দিলেন, ওয়া মা ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লা, কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে পথ হারিয়ে ফেলেন সে পথের সন্ধান পায় না। আব্দুল্লাহ মুবারক আশ্চর্য হয়ে গেলেন যে আমি তাকে প্রশ্ন করি আর তিনি কোরআনের ভাষায় আমাকে জবাব দেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আরো আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, মা গো কতদিন থেকে তুমি এখানে বসে আছো, কতদিন থেকে এখানে অবস্থান করছো? এবার মা জবাব দিলেন, সালাসালায়ালিন সাবিয়া, বাবা আমি এখানে ধারাবাহিক তিনটা দিন আমি অবস্থান করছি। কোরআনের আয়াত দিয়ে তিনি জবাব দিচ্ছেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে বললেন, মা গো তোমার সামনে তো কোনো খাবার তোমার দেখছি না, তুমি কিভাবে খাও কি খাও? তিনি কোরআনের একটা আয়াত পড়ে তার জবাব দিলেন, হুয়া ইউতুইমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পান করান। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আরো তিনি আশ্চর্যান্বিত হয়ে মাকে বললেন, মা গো বুঝলাম আল্লাহ তোমাকে খাওয়ান, আল্লাহ তোমাকে পান করান, তুমি কিভাবে ওযু করো, কিভাবে তুমি ওযু করো, তোমার আশপাশে কোনো পানি দেখছি না। আব্দুল্লাহ ইবনে মুবারক মা জবাব দিলেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, বাবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি পানি পাও না তাহলে পবিত্র মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করে না। তার মানে মা বুঝাচ্ছেন এটা যে আমার আশেপাশে কোনো পানি নাই, আমি পবিত্র মাটি দিয়ে আমি তায়াম্মুম করছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, মা গো বুঝলাম আপনি ওযু করছেন, আমার নিকট কিছু খাবার রয়েছে, ওই খাবার আপনি গ্রহণ করুন, আপনি একটু খান। এবার এই বৃদ্ধা মা জবাব দিলেন, কোরআনে একটা আয়াত পড়লে পড়ে, ওয়াতিমু সিয়ামা ইলাল্লাইল, অর্থাৎ বুঝাচ্ছেন এটা যে তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। এ আগে তিনি বুঝালেন, বাবারে আমি এখন রোজা আছি, আমি কিছু খেতে পারবো না। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বৃদ্ধা মাকে বললেন, মা গো এই যে মৌসুম, এই মৌসুমটা রমজানের কোনো মৌসুম নয়, রোজা রাখার তো কোনো দরকার নাই। তখন ওই মা বললেন, ওয়া মান ইসতাতাওয়া খায়রান ফালিনাল্লাহু শাকিরুন আলীম, যে ব্যক্তি ফরজ ফরজ রোজা করে নফল রোজা রাখবে তার জন্য অনেক উত্তম হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের বাড়ি দ্বারা সে গ্রহণ করতে থাকবে। এটা দিয়ে তিনি কি বুঝালেন যে আমি নফল রোজা আমি রেখেছি। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা গো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সফরের সময় রোজা বাদ দেওয়ার কথা বলেছেন, সফরের সময় চাইলে রোজা আপনি বাদ দিতে পারবেন, এই সুযোগ আল্লাহ তো দিয়েছেন। মা এবার জবাব দিলেন, রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা এভাবে জবাব দিলেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, মা এটা বুঝালেন বাবারে সফরের সময় রোজা বাদ দেওয়া যায় কিন্তু যদি রোজা রাখা যায় তাহলে এটা উত্তম হয়ে যাবে, বুঝালেন যে আমি উত্তম কাজটা আমি করছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আরো আশ্চর্য হলেন, আশ্চর্য হয়ে মাকে বললেন, মা গো আপনি স্বাভাবিক কোনো কথা কেন বলেন না, আমি স্বাভাবিক প্রশ্ন করি আপনি কেন স্বাভাবিক উত্তর দেন না, আপনি কেন কোরআনুল কারীম থেকে শুধু উত্তর দিয়ে যান আমাকে? এবার মা বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আদীম, বাবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ যতটা কথা উচ্চারণ করে, যতটা লাইন উচ্চারণ করে তার পাশে আল্লাহ রাব্বুল আলামিন প্রহরী রেখেছেন, এই প্রহরীগুলো মানুষের প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে। বুঝাতে চাইলেন যে আমি এই জন্য জবাব দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা কথায় কথায় কোরআনুল কারীমের সওয়াব আমার নামে আমল করে দান করবেন। সুবহানাল্লাহ। এবার এইরকম বিভিন্ন প্রশ্ন করতে করতে লম্বা আলোচনা তিনি বললেন, মা গো আপনি কোন পুত্রের মানুষ, মাকে জিজ্ঞেস করলেন আপনি কোন পুত্রের মানুষ, তিনি কোরআন দিয়ে জবাব দিলেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, অর্থাৎ যে বিষয়ে তোমার জানা নেই এই বিষয় নিয়ে মানুষের পিছনে পড়ে থাকো না, তার মানে আমার পুত্র সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো না।
এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের তো অনুতপ্ত হলেন, লজ্জিত হয়ে বললেন মা গো আমাকে ক্ষমা করে দাও। এবার মা কোরআনের আয়াত দিয়ে তার জবাব দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইগফিরুল্লাহু লাকুম। এই বৃদ্ধা জবাব দিলেন যে আজকে তোমার উপর আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা গো বুঝলাম আমার কথাবার্তা শেষ, আমার কাছে দেখেন একটা উট রয়েছে, এই উটের মধ্যে আপনি আরোহণ করেন, আপনি যদি চান এই উটের উপর যদি আরোহণ করেন আপনি যে কাফেলা থেকে হারিয়ে গিয়েছেন ওই কাফেলায় আমি আপনাকে নিয়ে যাব। তখন ওই মা বললেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তুমি যদি ভালো কাজ করো তাহলে এই ভালো কাজের প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। তাহলে মা বুঝাতে চাইলেন যে এই উটের উপর আরোহণ করতে তিনি রাজি রয়েছেন। এবার এবার যখন মা এই উটের উপর যখন আরোহণ করবেন তখন মা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুমিনরা, হে মুমিন পুরুষরা, তোমাদের চোখটা তোমরা অবনমিত রাখো, অর্থাৎ তোমরা চোখটা তোমরা নিচু করে রাখো। বুঝাতে চাইলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার দিকে তাকাইও না। সুবহানাল্লাহ। এবার মা যখন উটের উপর উঠতে চাইলেন, উটের উপর উঠতে চাইলেন হঠাৎ উট দাঁড়িয়ে গেল, হঠাৎ উট দাঁড়িয়ে গেল। আর মা যখন পা তুলতে লাগলেন মায়ের জামাটা একটু ছিঁড়ে গেল, মায়ের জামাটা যখন ছিঁড়ে গেল মা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপর যত মুসিবত আছে যত বিপদ আছে আসে সেটা তোমাদের কারণে এসে থাকে। মা বুঝাতে চাইলেন আমি যদি একটু সতর্ক হয়ে উঠতাম তাহলে আমার এই জামাটা আমাদের আমার ছিড়ত না। সম্মানিত শ্রুতি, এরপর যখন মা যখন আরোহণ করবেন উটের উপর যখন মা আরোহণ করবেন তখন মা বললেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন। এই দোয়াটা পড়লেন। সুতরাং এই দোয়াটা আমরা যখন বাহনে যখন উঠবো গাড়িতে যখন উঠবো এই দোয়াটা আমরা পড়বো। সম্মানিত শ্রুতি, উটের উপর যখন এই মা আরোহণ করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন আরোহণ করলেন তিনি উটটাকে দ্রুত নেওয়ার জন্য তিনি হাত চাললেন এবং দ্রুত তিনি বর্জন করলেন। সাথে সাথে মা কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকসুদ ফি মাশিয়াত ওয়াগুদ মিন সাউতিক। হে আল্লাহর বান্দা, আল্লাহ কুরআনে বলেছেন, তিনি এইভাবে বলছেন যে তোমার চলার গতিটা তুমি মধ্যম গতি করো, সুবহানাল্লাহ, আর আওয়াজটাকে নিচু রাখো, চলার গতি মধ্যম করো। তার মানে তিনি বুঝলেন আমার চলার গতিটা মধ্যম করতে হবে। তখন তিনি তার চলার গতিটা তিনি মধ্যম করে ফেললেন। মধ্যম করে তিনি বললেন যে আর মাথা কোনো দরকার নাই, আমার সুন্দর সুন্দর কবিতা জানা আছে, এই কবিতাগুলো আমি পড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক কবিতা পড়া শুরু করলেন। এটা শুনে মা বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আমি কবিতা পড়ছি আর মা আমাকে বললেন যে কুরআনুল কারীমের যেই আয়াতগুলো সহজ ওইগুলো তুমি তেলাওয়াত করো, সুবহানাল্লাহ। সম্মানিত শ্রুতি, তারপর আমি মাকে বললাম, মা গো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, কারণ আপনাকে আল্লাহ এমন ভাবে গ্রহণ করে নিয়েছেন, আপনার প্রত্যেকটা কথার জবাব কোরআন থেকে আসে, কোরআনের আয়াত থেকে আসে। মা এটা শুনে বললেন, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব, যারা বিজ্ঞ তারাই কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করে। তারপর আমি চিন্তা করলাম ওনার সাথে আর কোনো মাথা দরকার নাই, কথা বলার দরকার নাই, আমি চুপ থাকলাম। চুপ থাকার পর কিছু সময় পরে মাকে বললাম, মা গো আপনার কি স্বামী জীবিত আছেন? মা তার জবাব দিলেন, ওয়ালা তাসআলু আন আশিয়া আনতুহুদা লাকুম। হে বাবারে, যেই বিষয় জিজ্ঞেস করলে অন্যের কষ্ট পাবে তুমি দুঃখিত হবে ওই বিষয়ে তুমি আমাকে জিজ্ঞেস করো না। মা বুঝাতে চাইলেন যে আমি যদি এটা প্রকাশ করি তাহলে তুমি দুঃখিত হবে, তার মানে আমার স্বামী মারা গেছেন, সুবহানাল্লাহ। তারপর তিনি বলেন, আমি একেবারে চুপ থাকলাম, একেবারে কাফেলার নিকট আওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, মা গো আপনার কি কিছু আছে? মা কোরআনের আয়াত দিয়ে বললেন, আল মাল ওয়াল বানুন, আমার মালও আছে আমার বানুন আমার সন্তান সন্ততিও আছে। সম্মানিত শ্রোতা,
যখন কাফেলার সামনে যখন আসলাম আসার পর আমি জিজ্ঞেস করলাম মালো তোমার সন্তানরা সন্তানদের নাম আমাকে একটু বলো যাতে আমি সন্তানদেরকে আমি ডাক দিতে পারি তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন واتخذ الله ابراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوه سبحان الله তিনি বুঝতে পেরেছিলেন আমার এক ছেলের নাম ইব্রাহিম এক ছেলের নাম ইয়াহিয়া এক ছেলের নাম মূসা আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি গিয়ে ডাক দিলাম ডাক দেওয়ার পর আমি দেখলাম সুন্দর সুন্দর তিনজন ছেলে তারা বের হয়ে এসেছেন তাদেরকে দেখার পর আমি আশ্চর্যান্বিত হয়ে তাদেরকে আমি প্রশ্ন করলাম মা সম্পর্কে আমি জানতে চাইলাম আমার বড় কৌতূহল এই মাটা এইভাবে করেন কেন তখন এই তিনজন যুবক জবাব দিলেন বাবা এই তিনজন যুবক তাকে জবাব দিলেন আমার মা এমন একজন মহিয়সী নারী ওনার 40 বছর থেকে যা কথা বলেন সব কথা তিনি কোরআন দিয়ে বলেন সুবহানাল্লাহ সম্মানিত শুনি আসুন এই কোরআনুল কারীম আমরা আমাদের জীবনের মধ্যে গ্রহণ করি আঁকড়ে ধরি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين